শুরুতে জানাচ্ছি শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাকাণ্ডের জড়িয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রধানের প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলা চেয়ারম্যান এখন শুনুন পুরো সংবাদ ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের স্বপন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সদর উপজেলা চেয়ারম্যান রহমান এবং সুলতানপুর ইউপি চেয়ারম্যান শেখ উমর ফারুকের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরুজুর রহমান অলিও তিনি উল্লেখ করেন মানবসেবা ও সমাজসেবার মাধ্যমে তিনি সুদীর্ঘ বছর সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বচ্ছতা রয়েছে বলেই পরবর্তীতে সদর উপজেলার চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন পরে ইউনিয়ন নির্বাচনকালীন সময়ে সুলতানপুর ইউপির হাবলাউচ গ্রামের প্রয়াত মতিউর রহমান তার কাছে বারবার পরাজিত হয় পরাজয়ের যন্ত্রণা থেকে প্রয়াত মতিউর রহমানের পরিবারের সদস্যরা তাদের অনুসারীদের দিয়ে স্বপন হত্যাকাণ্ডের সাথে তিনি ও তার ছেলে ইউপি চেয়ারম্যান ওরমর ফারুকের নামতে উঠে পড়ে লেগেছে ইতিমধ্যে স্বপন হত্যাকাণ্ডের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারকৃত শফিকুল ইসলাম হৃদয়ের ইসলাম হৃদয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার মূল রহস্য উদ্ঘাটিত হয়েছে সেখানে তিনি ও তার ছেলের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি তারপরও ওই মহলটি মিথ্যা ও বনোয়াট বক্তব্য প্রচার করে মানহানি করছে গ্রেফতারকৃত শফিকুল ইসলাম হৃদয়ের মা নারী ইউপি সদস্য জাহান গত সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন পাশাপাশি বিরামপুর গ্রামের মতিলাল চৌধুরী তার ছোট ভাই সাধন চৌধুরীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানান এবং মানহানিকর ঘটনার বিচারের দাবি করেন এসময় তার সাথে সুলতানপুর ইউনিয়নের জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পারজন আকদার ফাইজা সিটিপি একাত্তর